কথা কি বুঝাতে পারছি? যেহেতু ওজুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন ওজু করো, এটা না, বলেছেন আসবিগুল ওয়ুদু, অর্থাৎ আকমিলুল ওয়ুদু, ওজুকে পরিপূর্ণভাবে করো, সুন্দরভাবে করো, যথাযথভাবে করো। ওজুর যে ফজিলত, ওজুর যে ফজিলত, মুসলিম বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে, পরিপূর্ণভাবে ওযু করবে, ভালোভাবে ওযু করবে এবং ওযুর শেষে কালিমাতুশ শাহাদা যেটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই কালিমায়ে শাহাদা পাঠ করবে ওযুর শেষে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন। তাহলে আমরা বলতে পারি জান্নাতের আট দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন, একটি রিমোট, এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে আট দরজা সব খুলে যাবে। সেটা হলো ওযুকে কি করা, পরিপূর্ণভাবে করা, সুন্দরভাবে করা এবং এর শেষে, ওযুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার, এর রিমোট যেন টিপ দিলেন, এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন, আপনি সবগুলো পটপট খুলে যাবে, যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোনো দরজা দিয়ে ঢুকতে হলে ওযুটা হইতে হবে পরিপূর্ণরূপে ওযু, ইসবাগুল ওযু।